নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়কে বুধবার নগর দায়রা আদালতের ইডির বিশেষ আদালতে পেশ করা হয়। এদিন ইডির আইনজীবী ভাস্কর প্রসাদ বন্দ্যোপাধ্যায় চার্জশিট সংক্রান্ত নথিপত্র একটি সিডিতে করে শান্তনুর আইনজীবীকে দিতে গেলে তা নিতে অস্বীকার করেন শান্তনুর আইনজীবী প্রীতম ভট্টাচার্য। শান্তনুর আইনজীবী চার্জশিট সংক্রান্ত নথিপত্র হার্ড কপি বা পেনড্রাইভের মাধ্যমে দেওয়ার জন্য বিচারক শুভেন্দু সাহার কাছে আবেদন করেন। এদিন আর কোনো সওয়াল জবাব হয়নি। বিচারক জানিয়ে দেন মামলার পরবর্তী শুনানি 19 জুন। আদালতে প্রবেশ করার সময় শান্তনু বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমার আত্মবিশ্বাস আছে, আগামী দিনের জন্য অপেক্ষা করুন। অন্যদিকে আদালত থেকে জেলের উদ্দেশ্যে যাওয়ার সময় শান্তনু বন্দ্যোপাধ্যায়কে সাংবাদিকরা প্রশ্ন করলে শান্তনু উত্তর দেন, ইডির দাবি করেছে 1 কোটি টাকা কুন্তল আপনাকে দিয়েছিল পলিটিক্যাল প্রোটেকশনের জন্য। শান্তনুর উত্তর, সব প্রমাণ হবে, আইনের উপর আস্থা আছে। সবাই একটু সহযোগিতা করুন। সাংবাদিকরা প্রশ্ন করেন, সন্তু গাঙ্গুলিকে কি প্রমাণের কথা বলছেন? শান্তনু উত্তর দেন, সঠিকটা প্রমাণ হবে। ইতিমধ্যে শান্তনু নামে নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার ঘুরি ঘুরি অভিযোগ আদালতে তুলে ধরেছে ইডির আইনজীবী। এখন দেখার পরবর্তীতে আর শান্তনু সম্পর্কে কি কি নতুন তথ্য উঠে আসে ইডির হাতে। সাংবাদিকরা জিজ্ঞাসা করেন যে সন্তু গাঙ্গুলি কে এবং কি প্রমাণ করতে চান, তখন তিনি জানান যে সব প্রমাণ হবে এবং সমস্ত শুনানির পর আদালত এই নির্দেশই দেন শান্তনু বন্দ্যোপাধ্যায়কে আগামী 19 জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ এবং সেই দিনই মামলার পরবর্তী শুনানি। ক্যামেরায় লিশন লোদের সঙ্গে অদ্রিজা ঘোষ, ক্যালকাটা নিউজ, কলকাতা।